নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। বাগানি বন্ধুরা, এই তাপদাহে গিয়ে আমরা কিভাবে প্রত্যেকটা গাছকে সুস্থ সুন্দর রাখব। এই সুস্থ সুন্দর রাখতে গেলে আমাদের বেশ কিছু টিপস ফলো করতে হবে। অনেক সময় লক্ষ্য করবে অনেক বাগানি বন্ধুদের গ্রিন নেট দেওয়ার ব্যবস্থা থাকে না। যেমন আমার বাগানে আমি কিন্তু গ্রিন নেট দিইনি, আর গ্রিন নেট না দিয়েই কিন্তু আমার প্রত্যেকটা গাছ সবুজ সুন্দর এবং প্রত্যেকটা গাছে যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে ফল ফুল দিচ্ছে। এবার প্রশ্ন হলো যে কিভাবে এই গাছগুলোকে সুস্থ রাখা যাবে এই তাপদাহে গ্রীষ্মে। আর এই তাপদাহে গ্রীষ্মে যদি মনে করো প্রত্যেকটা গাছকে সুস্থ ও সুন্দর রাখবো, তাহলে বিশেষ কিছু টিপস ফলো করতে হবে। আর সেই টিপস ফলো করলে তুমিও আমার মতো ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সবুজ সুন্দর এবং সবুজতায় ভরপুর থাকবে। চলো তাহলে দেখে নেওয়া যাক বাগানি বন্ধুরা। এক নম্বর পয়েন্টে হলো গাছে কিভাবে জল দেবে। এই তাপদাহে গ্রীষ্মে আমাদের গাছে জল দেওয়ার উপরে বিশেষ নজর দিতে হবে। গাছে জল দিতে গেলে আমরা কিভাবে গাছের গোড়াতে জল দিই, একদমই না এই সময়ে দাঁড়িয়ে গাছে জল দিতে হবে সম্পূর্ণ গাছ স্নান করিয়ে। এবং একবার জল দিলে হবে না, গাছে দুবার করে জল দিতে হবে। দ্বিতীয় টিপস হলো টবের মাটি অতিরিক্ত গরম থাকলে সেই সময় জল দেওয়া চলবে না। তাহলে আমরা কখন জল দেব, সেই সময়টা হলো একদম পরন্ত বিকেল বা সন্ধ্যের টাইম, আর দ্বিতীয় সময়টি হলো ফার্স্ট সকালবেলা। তাহলে এই দুটোর সময় হলো আমাদের জল দেওয়ার উপযুক্ত সময় গাছে। আর এই সময়ে জল দিলে গাছের কোনো রকম ক্ষতি হবে না, গাছ সুস্থ থাকবে এবং সবুজতায় ভরপুর থাকবে। তো অবশ্যই বলবো গাছ স্নান করিয়ে এই দু টাইম করে জল দাও, সকাল আর সন্ধে। দু নম্বর টিপস, চলো মালচিং পদ্ধতি। তবে মালচিং পদ্ধতি আমাদের এই সময়ে অবশ্যই করতে হবে। তো মালচিং পদ্ধতি কিভাবে করবে, টবের মাটি খুঁশে তারপরে টবে মালচিং পদ্ধতি করে দেবে। এতে টবের মাটি ঠান্ডা থাকবে এবং যে তাপ সেটি ওই পাতা বা নারকলের ছোবড়া বা এই ধরনের কিছু দিয়ে যখন তুমি মালচিং করবে সেই তাপটা তারা নেবে, মাটিতে সম্পূর্ণ যাবে না। তিন নম্বর পয়েন্ট, এই সময়ে দাঁড়িয়ে গাছে কোনো রকম শক্তিশালী কঠিন খাওয়ার দেবা চলবে না। এই সময়ে হালকা পাতলা লিকুইড জাতীয় খাবার দিতে হবে। এমনকি সরিষার খোল, বাদাম খোল এগুলোতেও প্রচুর পরিমাণে শক্তিশালী ক্ষমতা আছে এবং প্রচুর পরিমাণে পুষ্টিমৌল থাকে। সেক্ষেত্রে আমাদের এই ধরনের সারও বাদ দিতে হবে, আমাদের কেবলমাত্র হালকা পাতলা খাবার দিতে হবে। এবং হালকা পাতলা কী খাবার দেবে সেটি আমার ভিডিওতে আছে, তোমরা অবশ্যই ফলো করো যে গরমের জন্য কী খাবার আদর্শ, সেই আদর্শ খাবারটি তোমরা দিলেই অসাধারণ রেজাল্ট পাবে। তো অবশ্যই এই সময়ে কোনো রকম ভারী খাবার দেবে না। চতুর্থ নম্বর পয়েন্ট, চতুর্থ নম্বর পয়েন্টে আমি বলবো এই সময়ে দাঁড়িয়ে গাছে কোনো রকম কীটনাশক দেয়া চলবে না। আর যদিও কীটনাশকের প্রয়োজন হয় সেক্ষেত্রে জৈব কীটনাশক প্রয়োগ করতে হবে, রাসায়নিক একেবারেই নয়, আর ঘরে তৈরি জৈব কীটনাশক প্রয়োগ করো। বাজার চলতি কোনো রকম রাসায়নিক জৈব কীটনাশক এই সময়ে প্রয়োগ করা চলবে না। যদি মনে করো যে আমি কীটনাশক প্রয়োগ করব, যদি মনে করো আমি কঠিন সার বা শক্তিশালী সার প্রয়োগ করব, সেটি জৈব সারই বলো, এতে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা আসবে, গাছ অতিরিক্ত খাবার নিতে পারবে না, গাছ মরে যাওয়ারও সম্ভাবনা থাকবে, এমনকি মরে যেতেও পারে। তো সেক্ষেত্রে আমাদের এই সময়ে দাঁড়িয়ে কোনো রকম ভারী কীটনাশক ভারী সার প্রয়োগ করা চলবে না। এবার প্রশ্ন হলো জৈব কীটনাশক আমি কিভাবে তৈরি করব। চার থেকে পাঁচ দিন আগে আমি জৈব কীটনাশক একটি তৈরি করেছি, খুব সহজ সিম্পল, কিন্তু কাজ হবে অসাধারণ। তো সেই কীটনাশকটি তোমরা ঘরেতেই তৈরি করে গাছে প্রয়োগ করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। পাঁচ নম্বর পয়েন্টে আমি বলবো গ্রিন নেট। অনেক বাগানি বন্ধু আছে যে খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায় গ্রিন নেট লাগানোর জন্য, অনেকে গ্রিন নেট ইচ্ছাকৃতভাবেই লাগায়নি। আমি যেমন গ্রিন নেট লাগাইনি, তো গ্রিন নেট না লাগিয়েও আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ আছে।
এবার প্রশ্ন হলো, বেশ কিছু গাছ আছে, যেমন দেখাই চলো, বেশ কিছু গাছের মধ্যে ফল গাছ, এই ফল গাছের মধ্যে এই আম গাছ, লিচু গাছ, জামরুল গাছ, এই ধরনের গাছগুলোতে প্রচুর পরিমাণে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে লক্ষ্য করে দেখো, একদম সরাসরি রোদযুক্ত স্থানে রেখেছি, এখানে কোনো রকম গ্রিন নেটের ব্যবস্থা নেই, তবুও দেখো গাছের পাতা কিন্তু ভীষণ সুন্দর আছে। অতিরিক্ত গরম থেকে এবং অতিরিক্ত রোদ থেকে বাঁচার জন্য যে জায়গায় ছাদের যে অংশে ছায়া আছে সেই অংশে এই ফল জাতীয় গাছকে রাখতে হবে, যেমন আম গাছ, জাম গাছ, লিচু গাছ যেগুলো ছাদে করেছো সেগুলোকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এই নয় যে একেবারে ছায়াযুক্ত স্থানে রাখবে, 3-4 ঘন্টা রোদ্দুর পায় সেরকম জায়গায় রাখবে এবং 2 বার করে জল দেবে, তাহলে ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ থাকবে। শুধুমাত্র ফল গাছ না, ফুল গাছও সুন্দর এবং সবুজে। এখানে দেখতে পাচ্ছ লেবু গাছ, লেবু গাছের চেহারা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। লেবু গাছে অতটা সমস্যা আসে না, তবুও ভাবছো যে অতিরিক্ত রোদ্দুর, সারাদিন রোদ পায়, সেক্ষেত্রে তোমরা ওই 4-5 ঘন্টা রোদ্দুর পায় এবং ছায়া আছে ছাদের যে জায়গায় সেই জায়গায় রাখতে পারো। অনেকেরই প্রশ্ন থাকবে যে 2 ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে রাখতে পারবো, অবশ্যই এই সময়ে রাখতে পারো। আমার ছাদ বাগানের গাছ কিন্তু সরাসরি রোদ্দুরেই আছে, তো এখনো পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি, তো তার জন্য আমি এখনো ছায়াযুক্ত স্থানে রাখিনি। তো যদি অতিরিক্ত সমস্যা হয় তাহলে আমি ছায়াযুক্ত স্থানে রাখবো, অন্তত 3-4 ঘন্টা রোদ্দুর পাই সেরকম স্থানে। ফুল গাছের কথা তো আর কিছুই বলার নেই, প্রত্যেকটা গাছ সুস্থ, প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর সবুজতাই ভরপুর আছে আর ভরপুর কুঁড়িতেও ভরপুর প্রত্যেকটা গাছ। এছাড়াও সবজি গাছ দেখো, এই তাপদাহে গ্রীষ্মে প্রত্যেকটি সবজি গাছ কিন্তু অসাধারণ হারে হয়েছে এবং প্রত্যেকটি গাছের গ্রোথ কিন্তু ভীষণই সুন্দর। প্রশ্ন হলো, তাপদাহে গ্রীষ্মে গাছকে সুস্থ রাখতে গেলে কিভাবে মালচিং করব। এখানে দেখো, টবের মাটিতে যে সকল আগাছা আছে সেই সকল আগাছাকে একদম পরিষ্কার করে দেব, দেওয়ার পরে টবের মাটি ঠিক এইভাবে খুসব। আমি তোমাদেরকে সবসময় বলি যে আমার টবের মাটি সবসময় হালকা করে আমি খুসে রাখি, তো দেখো সবসময় এরকম যদি মাটি আলগা থাকে এতে কিন্তু গাছের গ্রোথ ভালো হয়, অনায়াসে গাছের গ্রোথ সবসময়ের জন্য সুন্দর থাকবে। তো দেখো এইভাবে আমি খুসে দিলাম, দেওয়ার পরে তোমরা যখনই মালচিং করবে তখন এরকম হালকা করে খুসে দেবে, তারপরে এরকম গোবর সার টবের মাটিতে দিয়ে দেবে, 2-3 মুঠো গোবর সার দিয়ে দেবে। গোবর সার কিন্তু খুব ঠান্ডা, মাটির থেকেও গোবর সার ঠান্ডা। দেখো আমি 2-3 মুঠো দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার এখানে আমরা নারকল ছোবড়া নিতে পারি, পাতা শুকনো নিতে পারি, সবজির খোসা একদম শুকনো মরমরে সেরকম কিছু উপকরণ নিতে পারি, এছাড়াও কাঠের ভুষি নিতে পারি, কোকোপিট নিতে পারি। তো আমি এখানে দেখো পাতা লতা শুকনো ছাদ বাগান থেকেই পাওয়া সেগুলো নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দিলাম। মাটি খুসবে, গোবর সার দেবে 3-4 মুঠো, দেওয়ার পরে এরকম করে প্রত্যেকটা টব বলো আর তোমরা যে পাত্রেই গাছ করো না কেন, সমস্ত পাত্রটাকে এইভাবে মালচিং করে দেবে। তাহলে দেখবে সরাসরি এরকম খোলা আকাশের নিচে থাকলে গাছের কোনো রকম সমস্যা আসবে না, গাছ এরকম সবুজে ভরপুর থাকবে। এখানে লক্ষ্য করে দেখো খাবার, এটি হলো একটি ঠান্ডা জৈব শক্তিশালী খাবার। এই খাবারটি দিলে টবের মাটি ঠান্ডা থাকবে, গাছের গ্রোথ ভালো হবে এবং সবুজে ভরপুর থাকবে, প্রত্যেকটি গাছ থেকে ফল ফুল অনায়াসে পেয়ে যাবে, আমাদের এক্সট্রা কোনো রকম খাবার প্রয়োগ করতে হবে না। এই খাবারে সমস্ত রকম উপকরণ আছে, বিশেষ করে ফসফরাস, পটাশিয়াম আর নাইট্রোজেন,
এই তিনটে সোর্স হলো গাছের মেন খাবার, আর সেই মেন খাবার এই উপকরণ থেকেই পেয়ে যাবে। এবার প্রশ্ন হলো এই খাবারটি কিভাবে তৈরি করব। এই খাবারটি তৈরি করতে হলে আমার চ্যানেলে ভিডিও আছে, মাত্র দু তিন দিন আগে আমি ছেড়েছি, আপলোড করেছি, ওই ভিডিওটি তোমাদেরকে দেখে নিতে হবে। অসাধারণ রেজাল্ট পাবে কিন্তু এই খাবারটি প্রয়োগ করলে। তো এবার চলো কিভাবে গাছে জল দেব। তাপদাহে গ্রীষ্মে গাছকে সুস্থ সুন্দর আর এরকম সবুজে ভরপুর রাখতে গেলে আমাদের কিভাবে গাছে জল দিলে প্রত্যেকটি গাছ ভালো থাকবে, তো চলো আমি জল দেয়া কিভাবে আমি জল দিই প্রত্যেক দিন দুবার করে সেটি তোমাদের কাছে শেয়ার করবো। আমি আশা করছি এই 5-6টি টিপস ফলো করলে তুমিও তোমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ এরকম সবুজতায় ভরপুর রাখতে পারবে, প্রত্যেকটা গাছে থেকে ফল ফুল চাইছো যে হারে সেটি তুমি সহজেই পেয়ে যাবে। তো যে সকল বাগানি বন্ধুরা ভাবছো আমার গ্রিন নেট নেই, আমার গাছের পাতা পুড়ে যাচ্ছে, নানা রকম গাছের সমস্যা আসছে, গাছ মরে যাচ্ছে, সেক্ষেত্রে এই 5-6টি টিপস ফলো করো, আমি বলছি অসাধারণ রেজাল্ট পাবে। আমার ছাদ বাগানে কোনো রকম গ্রিন নেট নেই এবং খোলা আকাশের নিচে আছে, তাও সত্ত্বে দেখো গাছ কিন্তু সুস্থ সুন্দর এবং প্রত্যেকটা গাছ সবুজে ভরপুর, প্রত্যেকটা সবজি গাছ ফল গাছে থেকে ফল ফুল অনায়াসে। আশা করছি ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হবে এবং সহজভাবেই ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে রক্ষা করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, আর এরকম ধরনের ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি আসতেই থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো। টাটা।